সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই সলম বা আসলে কী হয়েছে তার জীবনে বা কী বলতে চাই চলম কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি বৈশাখী আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায়

আচ্ছা আচ্ছা কোনো প্রেম ভালোবাসাটা সেরকম কিছু প্রেম ভালোবাসা হয় না কিন্তু প্রেম ভালোবাসা করার জন্য তো ভাই বহুত মানুষ আছে সবার তো আর ভালো নদীর নয় কিছু মানুষের এত খারাপ নুধু আসে দায়িত্বগুলো তো আমি মানুষের বাসার বাড়িতে কাম করি দিন আর দিন খায় আমার প্রেম ভালোবাসা করতে গেলে তারা আমাকে খাবার খুঁজবে না মুখটা ঢেকে আসছেন কেন আসলে মুখটা ঢেকে আসতে ভাইয়া এম নেই কারণ আমি চাই না আমার মনে করো দর্শনের সামনে মুখ দেখাই তো আমি চাই দোধনের না মুখ দেখিয়ে যায় আমার দায়িত্ব নিবে আমার পাশে দাঁড়াবে আমি তার মুখ দেখবো

হ্যালো কেউ শুনতে পারলেন এক অসহায় এটি মেয়ে আসলে পৃথিবীতে কেউই নেই দা দাদির কাছে ছিল দাদেও মারা গেছে মা বাবা তো ছোটবেলায় হারাইছে এখন সত্যিকারের একটা জীবন সঙ্গে প্রয়োজন যার সঙ্গে আসলে বাকি জীবনটা কাটিয়ে দেবে সে আশা নিয়ে আসছে সে যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ সিক্স ফোর জিরো সেভেন থ্ৰী ছেভেন জিৰ' নাম্বাৰটা খোলা থাকে তো যাম্বাৰটা খোলা ৰাখবে আৰু যত কষ্ট হওক নামাজ কালাম কৰি আল্লাৰ কথা চাইবে তাক অ'কে আপুনি ভাল থাকে দুৱা কৰি আছলাম আলাইক